বিদ্যুতের ট্রান্সফরমার বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ওই পরিবারের অভিযোগ, বাড়ির মহিলাদের শ্লীলতাহানি ও বিবস্ত্র করে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নিয়ামতপুরে। গোল বস্ত হবে, আমি বললাম কি যে সবার টিডাব্লু খালি হবে তো আমারও খালি হবে, সবার খালি করো আমিও মেনে নিব, যখন মসজিদের পোল আছে তো আমি এক কোনাতে বসতে দিব। সে বলে আমি ফিতের দর বাড়ির আগে ওই ট্রান্সফর বসতে দিব না, তো ওই বলছে কি না ইয়ে গ্রাম থেকে বন্ধ করো, বাড়ি ঢুকে ঢুকে সবার বাড়ি ঢুকে হুমকি দিয়ে গরিবদের জেলা আমার সঙ্গে বলছে কথা, তা 1000 টাকা জরিমানা লিছে, তো আমি কী করবো, কার কাছে যাবো, মেম্বার তো মেম্বার হয়ে আমাকে মারছে, মেম্বার ভাই তিন ভাই আছে গুন্ডা। কিসের মেম্বার? টিএমসির মেম্বার আছে। কী নাম মেম্বার? সাইরুদ্দিন সাবজি আছে। সাবজির বাড়ি ছে ট্রান্সফরমার ছিল আগেতে, পিডাব্লিউ তো আছে রাস্তার ধারে, ওর বাড়ির নকশা বলছে আমার বাড়ির নকশা খারাপ হচ্ছে, আমি অনেক টাকা দিয়ে বাড়ি করেছি। মেম্বার সাহেব বলছে কি আমার ভাইয়ের অসুবিধা হচ্ছে, আমি তোমার বাড়ির সামনেই দিব। আমরা ভাই গরিব মানুষ, আমার তো খেটে খাচ্ছে, আমার 200 শতক জায়গা, আপনাদের তো অনেক জায়গা আছে, আল্লাহ দিয়ে খুব কামাই করছিস খুব থাকছে, কিন্তু আমার তো কিছু করার নাই। বাড়ির সামনে ট্রান্সফরমার বসিয়ে দিয়েছে দুটা পোল, এখন তার টানেনি, অনুরোধ করছি যেরকম তারটা টানে না। আমি ইলেকট্রিক অফিসেও গিয়েছি, আমি পুলিশের কাছে গিয়েছি, এর 4 মাস আগে আমার বউকে মেরেছিল, কেসও করা আছে, কাল খেপের জেনেছি কোর্টে, 4 মাস আগে কোর্ট কেরা কোর্ট কেস করা আছে জেনেছি, ওরা বেল হয়ে বলছে কি জাভা করে দিব তোদের। কবে মেরেছে? আর আজকে হুমকি দিয়েছে, আমি পালিয়ে পালিয়ে আসি চা দোকানে, আমার ফজিরের নামাজ পড়ে আমি গিয়েছিলাম চা দোকান একটু খৈনি আনতে, বাস ওখানে হুমকি দিল কি তোকে ধরতো সালাকে আমি কেটে জাভা করবো আর বিচ রোডে শুতাবো, এমনি বলছে ওই স্যার। লিখেছিল সরফুদ্দিন সাবজি কে? উনি কে? ওর টিএমসির মেম্বারের ভাই আছে, মেম্বার আছে সাইরুদ্দিন সাবজি, ওরও জুরুক্ত আছে, ও বি আছে, মুজিবার সাবজি ওটাও আছে, 7 তারিখে ওরা এসেছিল গুন্ডা বাহিনী নিয়ে 30-40 জন। আমার দোকানের জন্যটা ক্ষতি ছিল, আমার ফলের দোকান ছিল ওইটাই ক্ষতি হয়েছে, আমার রান্না ঘর ভেঙে দিয়েছে, আমার বউকে আর আমার ফল লুট হয়ে গেছে, আর আমার বউকে মেরেছে, ছাতি ধরে টানা ঘিচা করেছে আমার বউকে, আর ওই বলছে কি তুমি বাঁচতে পারবা, আমি উল্টা পুল্টা কেস দিব তোমার কাছে, একটা ফের উল্টা পুল্টা কেস দিয়েছে আমার ওই কে ঝুটা কেস, ওই ওর নিজের ভাগ্নি নিয়ে আমার না উপরে কেস দিয়েছে একটা, ওই খিচি বিবি মিথ্যাবাজি কেস দিয়েছে আমার। আমি এসেছিলাম কোর্ট তো বন্ধ আছে, আমি তো জানি না স্যার, মূর্খ মানুষ ও তো জানি না, আমি তো জানছিলাম কোর্ট আসবে, আমি জানি না, তারপরে আমি ভাবলাম কি এরকম তো জান বাঁচবে না, আমরা বাঁচাবার রাস্তা না, পুলিশের শাসন পাচ্ছি না, তারপরে আমি বলছি কি আমি এসপি সাহেবের কাছে যাব, এসপি কাছে সাহেবের কাছে আমি যাচ্ছি, আমি পালিয়ে বেড়াচ্ছি ঘাটে ঘাটে পালিয়ে বেড়াচ্ছি, আমি ভালো রকম নামাজ পড়তে পারছি না, আমি ওর সাজা চাচ্ছি। ওই দম্পতি থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে আহত সালিমা বিবি ও জুমরাতি সবজি পেশায় দিন মজুর, অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য হলেন সারফুদ্দিন সবজি। নিশ্চয়ই এটা ভালো জিনিস না, সে তৃণমূলেরই মেম্বার হোক আর যেই হোক, এগুলো অন্যায়, এই অন্যায় বরদাস্ত করা যাবে না। আর যারা তৃণমূল করেন, তারা প্রাকৃতিক যারা তৃণমূল করেন, তারা কিন্তু এই ধরনের আচরণ কিন্তু করবেন না, কারণ হচ্ছে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি বলে দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেস কর্মী করেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ, মানুষকে কিন্তু সম্মান দিয়ে কথা বলতে হবে, মানুষকে বিপদে পড়লে পাশে দাঁড়াতে হবে, তৃণমূল কংগ্রেস করলে মানুষের কথা ভাবতে হবে, তৃণমূল কংগ্রেস করলে কোনো রাজানি গুন্ডাগার্দি করা যাবে না, এই ধরনের যারা আচরণ করবেন তাদের প্রতি দল কড়াভাবে মনোভাব নিয়েছে এবং কড়া অ্যাকশনে যাবে, এবং এই ধরনের নোংরামি কোনো তৃণমূলের তৃণমূল কেন কোনো সাধারণ মানুষের কাছেও আমরা আপিল করবো, এই ধরনের আচরণ যদি হয় তাহলে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। না এটা অন্যায়, আমরা নিশ্চয়ই পুলিশ প্রশাসন দেখবে, পুলিশ প্রশাসনকেও বলবো, আমরা জেলার সভাপতিকে বলবো, যারা জেলার কর্মকর্তারা আছেন তাদেরকে বলবো, এই ধরনের আচরণ আমরা বরদাস্ত করবো না, সে তৃণমূল কংগ্রেস করুক আর যেই কংগ্রেসই করুক না। একটা অভিযোগ উঠছে স্বামী স্ত্রীকে বিবস্ত্র করে মারধর করেছে, এবং এটা তৃণমূলের কালচার, বিবস্ত্র করে মারা, প্রাণে মেরে দেওয়া, প্রাণ নাশ করা, ঘর পুড়িয়ে দেওয়া, এগুলো তো গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাও বাদ যাচ্ছে না, মালদাতে শুরু হয়েছে, এখানেও
এই নিয়ামতপুরেতেও একই ঘটনা ঘটেছে গত পরশু। আর তাদের স্বামী স্ত্রীকে, একটা সাধারণ মানুষ যারা পার্টি করে না, কোনো কিছুই করে না, এই সাধারণ মানুষকে কিভাবে নির্মমভাবে আর তাদেরকে মারা হয়েছে বিবস্ত্র করে, আর স্বামী স্ত্রী দুজনকে আর পিটিয়ে মারা হয়েছে। এই যে মেরেছে সে হচ্ছে তৃণমূল আশ্রিত আর স্থানীয় নেতা, স্থানীয় কর্মী, তারা মেরেছে একটা ইলেকট্রিক ট্রান্সফরমারকে, শুধু এখান থেকে ওখানে নিয়ে যাবে, ওর যে ডিজাইন, ঘরের যে ডিজাইন সেটা চেঞ্জ হয়ে যাবে, সেই কারণে মেরেছে। কত বড় স্পর্ধা! আর এই স্পর্ধা, এই ক্ষমতা পাচ্ছে তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছেন আমাদের মালদা জেলায়, তাদের আর সান্নিধ্যে, তাদের স্পর্শ আছে, মাথায় আশীর্বাদ আছে, সেই কারণে এত বড় আর দুঃসাহস তারা দেখাতে পারছেন। আমি বলবো প্রশাসনকে ইমিডিয়েট এই ব্যাপারটাকে হস্তক্ষেপ করা, এবং ইমিডিয়েট যে দোষী সেই দোষীকে আর অ্যারেস্ট করে তাকে শাস্তিমূলক ব্যবস্থা যাতে হয় তার ব্যবস্থা করা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।